কর্ণধার তোমারে করি নমস্কার, এখন বাতা ছুটুক তুফান ছুটুক ফিরব না গোয়া। মমতা বন্দ্যোপাধ্যায় বিজয় মাল্য পড়িয়ে তার সর্বকালে সর্বকালীন রেকর্ড সৃষ্টি করে তার সার্টিফিকেট হাতে নিয়েই বাড়ি ফিরব। মন্দিরে বজরং বলির কাছে যা প্রার্থনা করা হয় বজরং বলি সেই মনস্কামনা পূর্ণ করে। সেই জন্য আজকে নতুন কিছু নয়, আমি যখনই এখান দিয়ে যাই একবার বজরং বলির পুজো করতে যাই। আজ মমতা, এটা আমার নিজের পাড়া, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতৃত্ব নির্দেশ দিয়েছেন মানুষের কাছে নিজের পাড়াটা করবে, বিরাটভাবে করবে না, বিশ্বব্রহ্মাণ্ড করবে না, শুধু নিজের পাড়া করবে। আমাদের পাড়ার শুরু হচ্ছে এই ক্যালকাটা ক্লাব থেকে। আমরা প্রথম ক্যালকাটা ক্লাবের যত সদস্য আছেন তাদের অনুমতি নিয়েছি, তারা আমাদের দু তিনজনকে অ্যালাউ করবেন, আমরা তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আবেদন করব যে আপনারা পশ্চিমবাংলার এগিয়ে নেওয়ার জন্যে এবং কেন্দ্রের যে চক্রান্ত বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য তাকে প্রতিহত করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত করুন। দেখুন, এটা ভবানী, রাজ্যের নাম পশ্চিমবাংলা। কালকে মমতা ব্যানার্জি যেটা বলেছেন যে পশ্চিমবঙ্গ তো আমাদেরই, ইয়েস, বাংলার মানুষ তো তৃণমূলকেই চায়। এবার স্লোগান হবে ইন্ডিয়া ওনা হার বিটিয়া, ইন্ডিয়া তার নিজের মেয়েকেই চায়। অর্জুন সিংকে দেওয়া এখানে যে করেছে, আমি বিজেপির সেই নেতৃত্বকে তারিফ করি, কারণ এর থেকে বেটার অবজারভার আর বোধ হয় ভবানীপুরে কিছু হতো না। দেখা যাক, ভালোই হচ্ছে, ওয়েলকাম। আমি শুনেছি দিলীপবাবু মাঝে মাঝে সত্যি কথা বলেন, উনি নাকি বলেই ফেলেছেন যে কেউ প্রার্থী হতে রাজি হচ্ছে। প্রার্থী ঠিক হলো না কিন্তু অবজারভার ঠিক হয়ে গেল, তাও আবার যে সে নয়, অর্জুন সিং। শরীরে যখন মমতা ব্যানার্জির দেওয়া পাঞ্জাবি, সঙ্গে বজরংবলী অঞ্জনী পুত্র মহাবলদায়ী, আর সঙ্গে শান্তিনিকেতনের সোনা ঝুড়ি, জয় আমাদের নিশ্চিত। মমতা ব্যানার্জি মানেই তো মানুষের এনার্জি, আর নতুন করে কি পাবো, উনি আমার মন্ত্রী করেছেন, এমএলএ করেছেন। তবে হ্যাঁ, আমি খুশি হয়েছি যে আমার দল শুধু কর্মীদের উপরে নজর রাখছে তাই নয়, তাদের ড্রেস কোডও যাতে মানুষের কাছে কোনো অপসংস্কৃতি না বহন করে, একটা গুন্ডার চেহারা যেন না যায়, একটা ভদ্র বাঙালি বাবুর যেন চেহারা যায়। আমিও সেই মতো বাঙালি বাবু থাকারই চেষ্টা করি।